भाजपा के प्रदेश अध्यक्ष तथा केंद्रीय पूर्वोत्तर क्षेत्र विकास और शिक्षा राज्य मंत्री सुकांतो मजुमदार ने राज्य में बाढ़ की स्थिति और डीवीसी से राज्य के दो प्रतिनिधियों के इस्तीफे को लेकर मुख्यमंत्री ममता बनर्जी पर हमला बोला है। आज सुबह सुकांतो मजुमदार एनजीपी स्टेशन पर उतरे। आपको बता दें कि सिलीगुड़ी समेत अन्य जगहों पर उनके कई कार्यक्रम हैं। एनजीपी स्टेशन पर उतरकर सुकांतो मजुमदार ने पत्रकारों से बातचीत करते हुए कई मुद्दों पर राज्य सरकार पर कटाक्ष किया। उन्होंने कहा कि मुख्यमंत्री बार बार राज्य के बाढ़ प्रभावित इलाकों का दौरा कर और केंद्र के खिलाफ अवांछित टिप्पणियां कर आरजी कर मामले से ध्यान भटकाने की कोशिश कर रही है। हालांकि भाजपा लगातार बाढ़ पीड़ितों की मदद के लिए हाथ बढ़ा रही है। দেখুন, অসাংবিধানিক কাজকর্ম, ডিবিসির যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী, অর্থাৎ ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার ভারতীয় জনতা পার্টি ছিল না, সেই সময় থেকে এই নিয়মাবলী চলে এসেছে এবং তাতে মৌ আছে যে রাজ্য সরকারের এই প্রতিনিধিরা থাকবে। এটাকে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন, আইএএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন, রাজনৈতিক কারণে ব্যবহার করছেন, এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য। যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির ভোটার 2,33,00,000 ভোটার যতক্ষণ আছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না। ভারতবর্ষের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ থাকবে, উনি যতই চেষ্টা করুক এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। এখন মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বা বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা আগামী দিন আমরা এটাও দেখবো। যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডলে ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? তবে অনুব্রত মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বন্যা পরিস্থিতি সফর করবেন, তিনি চান যে গোটা পশ্চিমবঙ্গের যে নজর উই ওয়ান জাস্টিস আরজি কর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর, সেটাও আমরা মানছি, আমরা সহযোগিতাও করছি। ভারতীয় জনতা পার্টি থেকে আজকে 10,000 ত্রিপল দেওয়ার ব্যবস্থা হবে, চলে যাবে আজকে 10,000 ত্রিপল, এবং আমরা সমস্তভাবে মানুষকে খাবার দেওয়া, ত্রিপল দেওয়া আমরা মাঠে আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাইপ এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করার জন্য। জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মমতা গেলেই পেটাবে, এরকম অবস্থা আমি দেখে এলাম গিয়ে। ওনাকে বেশি দূরে যেতে মানা করবো আমি, ওনার উনি তো আমারও মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী যদি বাইচার চেলা কার্ড দেখে ফেলে আমারও তো মান সম্মান যাবে। দেখুন, কংগ্রেস এই 2-1টি জেলার বাইরে কোনো অস্তিত্ব নেই, তো কংগ্রেসকে নিয়ে আলোচনা করা মানে হচ্ছে সময় নষ্ট করা, সময় নষ্ট করে লাভ নেই সকালবেলা। দেখো, খুশি অখুশি তো তদন্ত এগোনো নিয়ে বলা সম্ভব নয়, আমরা তো চাইবো সবাই গ্রেপ্তার হয়ে যাক, কিন্তু তদন্ত তো ওভাবে হয় না, তদন্ত তথ্য প্রমাণের উপরে হয়। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই হোক, কেউ কাউকে অ্যারেস্ট করতে পারবে না। তথ্য প্রমাণিত এরা রাখেনি, সব তো মিটিয়ে দিয়েছে, সেই জন্য তো আমরা খুব চিন্তিত আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা। তথ্য প্রমাণ না থাকলে তো সিবিআই কি করবে, কিছু করার নেই। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি 1,000 জন যদি পা মারিয়ে দেয়, ফুটপ্রিন্ট পাওয়া যায়, জুতোর ছাপ যদি 1,000 জনের পাওয়া যায়, সেখানে আর তথ্য প্রমাণ কিছু থাকে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সিমেন্ট পেসিমেন্ট রক্ষা করার কথা ছিল, রাখেনি, কোনো কিছু তো করেনি। মেয়েটির দেহের চাদর 3 বার রং পরিবর্তন হয়েছে, সবুজ লাল নীল, এক একজন বলছে কি হয়েছে ভগবান জানে। দেখুন, উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গের মানুষের তো অন্য কিছু ছিল না, মান সম্মানটাই ছিল না, এমস আছে না কোনো বড় প্রতিষ্ঠান আছে, রাজ্য সরকার কোনো তাকিয়ে দেখে না। এই মান সম্মানটাও এই উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি এই শব্দের মাধ্যমে মান সম্মানটাও ধুলোই চলে গেল, জলাঞ্জলি চলে গেল। ডাক্তার রায় কি নাম, সুশান্ত রায়ের দৌলতে এই পুরো উত্তরবঙ্গ লবিটা একদম এমন ভাবে পেপারে মিডিয়াতে এমন ভাবে এলো যে উত্তরবঙ্গে মানুষের যেটুকু সম্মান ছিল সেটুকু সম্মানও এরা নষ্ট করে দিল, এই তৃণমূল কংগ্রেসের পোষ্যপুত্রা নষ্ট করে দিল। আপনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চলে যান, সেখানে থ্রেড কালচার আছে সব জায়গাতে, আপনি কিছু স্কুলে যান, স্কুলে থ্রেড কালচার,
আরে বিধানসভার ভিতরে থ্রেট কালচার, এদেরকে ভয় দেখানো হয়, আর বাকি থাকবে কোথায়? বিধানসভার ভিতরে যে রাজ্যে থ্রেট কালচার চলে সেখানে সব জায়গায় থ্রেট কালচার চলবে। আজকে টলিউডের একজন স্কেচ শিল্পীকে, অর্থাৎ হেয়ার ড্রেসার বলে ওদের ভাষাতে, তাকে গায়ে আগুন দিতে হলো। সে প্রতিবাদ করেছিল বলে তার সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রুদ্রনীল ঘোষ, বাংলার প্রথিতযশা অভিনেতা, তাকে তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির সাথে যুক্ত তারা কেউ কাজ পায় না, কারণ ওখানে ওই মধু কৈটব দুই ভাই অরূপ আর স্বরূপ, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস, এরা দুজন রাজত্ব করছে। এই মধু কৈটবের বধ হবে, মা দুর্গা আসছে, চিন্তা নেই, বধ হবে।